নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সুজির একটা স্ন্যাক্স রেসিপি। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন সুজির এই স্ন্যাক্স রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। প্রথমেই সুজি দিয়ে ডোটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক ছোটো চামচ সাদা তেল, তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছি এক ছোটো চামচ আদা বাটা, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল যেন আদা বাটাটা না ছিটকোয়। জলটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আদা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো জল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল, জলটাকে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়েছি, এখন আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। সুজিটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করা আলু। আমি এখানে একটা মাঝারি সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি, আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আলুটাকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আলু আর সুজির জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। সুজি আর আলুর জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, সুজিটা কড়াই থেকে উঠে আসছে, তার মানে সুজির ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সুজির ডোটাকে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এই দেখুন সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি হাতের মধ্যে অল্প তেল নিয়ে সুজির ডোটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি প্লেটের মধ্যে সমান করে নেব। এই দেখুন সুজির ডোটাকে আমি ভালো করে মেখে আমি প্লেটের মধ্যে সমান করে নিয়েছি, এখন আমি একটা ছুরির সাহায্যে চোকো চোকো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন, আমি সুজির ডোটাকে চোকো চোকো করে কেটে নিচ্ছি। এই দেখুন একটা ছুরির সাহায্যে আমি সুজির ডোটাকে চোকো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এই দেখুন আমি চোকো করে কেটে নিয়েছি, এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি সুজির টুকরোগুলোকে দিয়ে দেব। আঁচটাকে মিডিয়াম করে সুজির টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে আমি সুজির টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু আপনারা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই দেখুন আমি সবগুলো সুজির টুকরো লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলোকে তুলে নেব। আর তৈরি হয়ে গেল সুজির একটা স্ন্যাক্স রেসিপি।